गुड मॉर्निंग एवरीवन एंड वेलकम टू आवर चैनल एशियार फैमिली। एखन बजे सकाल 8টা। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। তো দেখো সকালে চা নিয়ে বসে গেছি সবাই খেতে, আর এদিকে আমাদের ডায়মন্ড বুড়ো আমাদের সঙ্গে একটু খেলা করছে। তারপরে আমি চলে এসেছি কিচেনে একটু ব্রেকফাস্ট বানানোর জন্য। আজকে ডিম পাউ রুটি খাবে সবাই বলল, তাই আজকে ডিম পাউ রুটিটা বানিয়ে নিলাম। আর এই ডিম পাউ রুটির সঙ্গে আর কিছুটা মিষ্টি দিয়ে দিলাম। আমি করে চলে এসেছি, তার জাস্ট চুলটা আঁচড়ে নিয়ে নিলাম। তারপরে এই দেখো আমি ওশিয়া কোম্পানির একটা স্কিন টোনার নিয়ে নিচ্ছি, ব্যাস হয়ে গেল। এটাই সাজ, আর কিছুই নয়। তারপরে একটু সিঁদুর করে নিলেই কমপ্লিট। যতই তুমি সাজো না কেন, যদি করে নিলেই সাজটা কমপ্লিট হয় মেয়েদের। তাই আজকে একটু তাড়া নেই রান্নার, বাড়িতে সবাই আছে, তাই ভাবলাম যে স্নান করে একদম রান্না করব। কী রান্না করব দেখা যাক, তো সব বের করে নিয়েছি, তো চলো এখন রান্নাটা করি। কিন্তু স্নান করতে যাওয়ার আগে সবজি মাছ সব রেডি করে গেছিলাম, ওই জন্য ঝটপট রান্না বসিয়ে দিয়েছি। তো এদিকে উচ্ছে আলু বেগুন দিয়ে একটু ওই যে শিফিস আছে, ওই গাঙমৌরালা না কি বলে, ওইটাকে দিয়ে একটা তরকারি বানাবো। আর এদিকে হচ্ছে মাছের একটু আমার জন্য টক বানাবো। টক ছাড়া মানে ভালো লাগছে না জানি। এদিকে চিকেন দই সব মশলা দিয়ে আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো। এরপরে সমস্ত মশলাকে আমি কষে নিয়েছি, দিয়ে এই মাখানো মাংসটাকে আমি তুলে দিলাম, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। তো মাংসের ঝোল আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, জাস্ট গরম মশলা দিয়েই নামিয়ে নেব। তো অন্যান্য রান্নাগুলো আমার হয়ে গেছে, তো এবারে খাবার গড়িয়ে দেবো টেবিলে। আমার ব্লগটা যারা যারা নতুন দেখছো বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও প্লিজ। আর নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো। এদিকে এই যে উচ্ছে আলু ভাজা, আর এদিকে আছে মাছের একটা ঝাল, আর ওদিকে মাংসের ঝোল, আর আমার তো সেই শিপিসের কারি আর একটা মাছের টক আছেই। তো চলো খাওয়া দাওয়া করা যায়, পরে একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, বাই।